নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বাঙালিদের অতি প্রিয় ডিম কষার রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ আর সকলের বাড়িতে প্রায়শই এই রান্নাটি হয়ে থাকে। সকলেই ভীষণই ভালো বানাতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি মানে নতুন রান্না শিখছে তাদের জন্য আমি আজকে ডিম কষার রেসিপিটি শেয়ার করছি। ডিম কষা বানাবার জন্য সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। নিয়েছি 7টা হাঁসের ডিম। আমি হাঁসের ডিমের কষা বানাচ্ছি, আপনারা চাইলে মুরগির ডিমেও কষা বানাতে পারেন, তবে হাঁসের ডিমের কষার স্বাদটা একটু বেশি ভালো হয়। ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে আমি রেখে দিয়ে তারপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে ডিমগুলো সম্পূর্ণ জলের মধ্যে ডুবে যায়। আর জল দেওয়ার পর লক্ষ্য করবেন, যদি ডিম ভেসে ওঠে তাহলে বুঝবেন যে ডিম নষ্ট হয়ে গেছে, আর যদি ডিম নিচে থাকে তাহলে বুঝবেন ডিমগুলো কিন্তু ভালো আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটাকে মিশিয়ে দেব, আর লবণ দিয়ে যদি ডিম সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসা ছাড়াতে কোনো অসুবিধা হয় না আর ডিম ফেটেও যায় না। এবার ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট আমি ফুটতে দেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সেদ্ধ হয়ে যাওয়া ডিমগুলোকে নামিয়ে নিলাম। এবার গরম জলের থেকে আমি ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। চাইলে আপনারা ঠান্ডা জলের মধ্যেও কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যায় আর ডিমগুলোও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এই ঠান্ডা হয়ে যাওয়া ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। অনেকেই বলেন যে হাঁসের ডিমের খোসা ছাড়াতে গেলে ঠিক মতন খোসা ছাড়ানো যায় না, কিন্তু আমি যেভাবে ডিমগুলোকে সেদ্ধ করলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। প্রত্যেকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন ডিমের খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সমস্ত ডিম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু এই ডিমটা ছাড়িয়ে নেওয়ার পর মনে হচ্ছে একটু খারাপ হতে শুরু হয়েছে, সেই জন্য এই ডিমটাকে আর আমি রান্নাতে ব্যবহার করব না। প্রত্যেকটা ছাড়িয়ে নেওয়া ডিমের গায়ে আমি ছুরি দিয়ে হালকা করে একটু কাট লাগিয়ে নেব যাতে এর মধ্যে মশলা আর লবণটা ভালো মতন ঢুকে যায়। আর একটা কারণেও কাট লাগিয়ে নেওয়া খুবই দরকার, কারণ ডিম যখন আমরা ভাজি অনেক সময় ডিম কিন্তু ফাটে, যদি এইভাবে কাট লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর ফাটে না। সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ডিমগুলোতে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে স্বাদটা বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ডিম ভাজবার একেবারেই দরকার নেই। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 1টা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, 1টা দারচিনি ভেঙে টুকরো করে দিলাম, 4-5টা গোটা লবঙ্গ আর 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30-40 সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে
মিনিট দু তিনেক সময় ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা আর এক চা চামচ পরিমাণে আদা বাটা। রসুন আর আদা বাটাটাকেও মিনিট দুয়েক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে দিচ্ছি আর টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেড় চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট দু তিনেক সময় ধরে আমি মশলাগুলোকে একটু মশতে দেব। তিন মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সামান্য পরিমাণে একটু হালকা গরম জল দিয়ে আমি আবারও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট একটু মশলাটাকে ফুটতে দেব। তিন মিনিট পর ঢাকা খুলে নিয়ে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিচ্ছি। আগে আমি লবণ দিয়েছিলাম, তবে আরেকটু লবণের প্রয়োজন আছে বলে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট আমি গ্রেভিটাকে ফুটতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন, আমাদের ডিম কষা একদম তৈরি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনারা যে কোনো গরম মশলার গুঁড়োই কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ডিম কষা একদম তৈরি। পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে গরম গরম ডিম কষা আমি সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।